لا إله إلا الله. ভাইরা আমার, আমি একটা উপমা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। মনে করেন কোথাও একটা বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী আসছেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় যদি ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আয়োজন করতে গিয়ে আয়োজকদের কিছু অসুবিধা হয়েছে, সাউন্ডটা ঠিক ছিল না, লাইট ঠিক ছিল না, হয়তো মেনটেনেন্সে কোনো অসুবিধা ছিল, ম্যানেজমেন্টের ত্রুটি ছিল, এগুলো সবগুলো ক্ষমার যোগ্য। প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন, প্রধান অতিথি দেখেন, দেখার পরে হয়তো একটু বকাঝকা দিয়ে এটাকে নিষ্পত্তি করবেন। কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আনেন, আনার পর স্টেজে তার জন্য একটা ফুলের মালা রাখেন, একটা বড় চেয়ার, সুন্দর একটা চেয়ার রাখেন, তাকে ওই চেয়ারে বসালেন, ফুলের মালা দিলেন, আপনি এর পাশাপাশি আরেকটা চেয়ার রাখলেন একই রকমের, আরেকটা ফুলের মালা রাখলেন একই রকমের, ওই এলাকাতে যিনি চৌকিদারি করেন এরকম একজন মানুষকে ডেকে এনে ওই চৌকিদার ভাইকে, ওই চৌকিদার সাহেবকে একই চেয়ারে বসালেন, একই রকম মালা দিলেন, একই রকম সম্মান দিলেন, সম্বর্ধনা দিলেন, কি বলেন? প্রধানমন্ত্রী খুশি হবে না বেজার হবে? কিরকম বেজার হবে? সাধারণ অসন্তুষ্টি হবে, বলবে যে এটা তো রীতিমতো বিদ্রোহ করার সামিল, অপমানের তো একটা সীমা থাকে। যে আমার অধীনে চাকরি করা একজন চৌকিদার, তাকে এনে আমার সমান মর্যাদা দেওয়া হচ্ছে, আমাকে যা যা করা হচ্ছে তাকেও তা তা করা হচ্ছে, এই যে আপনি শিরিক করলেন প্রধানমন্ত্রীর সাথে, এই অপরাধটা বা এই ভুলটাকে সে কত বড় দোষী হিসেবে দেখবে? এর চেয়ে বড় দোষী হিসেবে কোনোটাকে দেখবে উনি? ভাইরা আমার, কারণ এটা তার জন্য অপমানকর, অনেক বড় অসম্মানকর। আপনি এমনি ত্রুটি বিচ্ছুতি করে ফেলেছেন সেটা ভিন্ন বিষয়, ঠিক একইভাবে আপনার জিন্দগিতে অন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, এটা আল্লাহর কাছে মাপ চাইলে আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে কখনো আর করবেন না, সেই ওয়াদা করলে আশা করতে পারেন আহকামুল হাকিমিন গফুরুর রহিম মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সঙ্গে আপনি শরীক সাব্যস্ত করেছেন, আপনি পার্টনার সাব্যস্ত করেছেন, মনে রাখবেন দুনিয়ার প্রধানমন্ত্রীও মানুষ, ওই চৌকিদার সব মানুষ, রক্ত মাংসের মানুষ। হয়তো একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার পার্থক্য এতটুকু, কিন্তু তারা দুইজনই মানুষ, তারা কো সৃষ্টি আর একজন স্রষ্টা না, এত পার্থক্য নাই, পার্থক্য 19-20, 15-20 না, কিন্তু সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার পার্থক্য, স্রষ্টা সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির পার্থক্য, মাখলুকের সাথে খালেকের পার্থক্য, আসমানের সাথে জমিনের যেরকম পার্থক্য তার চাইতে বেশি। একটা হলো সৃষ্টিকর্তা, আরেকটা হলো সৃষ্টি, কোনো তুলনা চলে? তাহলে প্রধানমন্ত্রীর জায়গায় যদি চৌকিদার সাহেবকে বসালে তার জন্য চরম অপমানকর হয়, অবমাননাকর হয়, তিনি সবচেয়ে বেশি গুসা হন, রাগান্বিত হন, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন খালিকুল কায়নাত, যিনি সকল সৃষ্টি জগতের স্রষ্টা, তাকে যাকে কেউ সৃষ্টি করে নাই, যাকে কেউ জন্ম দেয়নি, যার সাথে কারো তুলনাযোগ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাই, সেই মহান সত্তার সাথে কোথাকার কোন মাজারে শুয়ে আছেন, হোক কোন আল্লাহর নেককার বান্দা, হোক কোন নবী, হোক কোন রাসূল, তাকে যদি আপনি একই রকম আল্লাহকে সিজদা দেন, তাকেও সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন তার কাছেও দোয়া করেন, আল্লাহর কাছে মানত করেন তার কাছেও মানত করেন, আল্লাহর নামে শপথ করেন তার নামেও শপথ করেন, আল্লাহর জন্য কোরবানি করেন তার নামেও কোরবানি করেন, আল্লাহর সঙ্গে যদি আপনি শরীক সাব্যস্ত করেন, আল্লাহর কাছে যদি আল্লাহর সঙ্গে যদি পার্টনার সাব্যস্ত করেন, তো এই দুনিয়ার প্রধানমন্ত্রীকে যতটা অপমান করা হবে, তার প্রতি যেটা অসম্মান করা হবে, আল্লাহর সামনে তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি অসম্মান করা হবে। এই জন্য আল্লাহর জমিনে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আর একটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই করপাড়াবাসী সহ অত্র অঞ্চলের মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আমরা যারা শুনছি শুনবো, আল্লাহ তাআলা সকল মানুষকে আমাদেরকে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমাদের আমল নামাতে আর কোনো পাপ থাকুক বা না থাকুক, কোনো পাপই যেন না থাকে সে চেষ্টা আমরা করতে হবে, কিন্তু শিরকের অপরাধ নিয়ে খবরদার দুনিয়া থেকে যাব না, আমার আমল নামায় শিরক আছে কিনা এটাকে আমরা সাবধানতার সাথে মনিটরিং করব। প্রতিদিনে আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে বাক্যগুলো পাঠ করতেন, যে জিকির সবচেয়ে বেশি করতেন, তার মধ্যে থেকে অন্যতম প্রধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা সবচেয়ে বেশি করতেন। আপনি দেখবেন সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ
وهو على كل شيء قدير আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি আপনি যখন ওযু করেন ওযুর পরে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপাসনার কোনো উপযুক্ত আর কেউ হতে পারে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতকারী ইবাদতের উপযুক্ত হিসেবে মাবুদ হিসেবে স্বীকৃতি দেই না আমি আল্লাহর ইবাদত করি আমার ঈমানকে খাঁটি করে পিওর করে অর্থাৎ শুধু আল্লাহর জন্য হবে আর কারোর জন্য হবে না এভাবে আপনি দেখবেন সকাল সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত নামাজের পর ওযুর পর শুইতে গেলে উঠতে গেলে বসতে গেলে বাজারে প্রবেশের সময় পর্যন্ত যে দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে বেশিরভাগ দোয়া জিকিরের মধ্যে দেখবেন একত্ববাদের সাক্ষ্যটাকে বারবার দেওয়া হচ্ছে কারণ এটাকে রিনিউ করা হচ্ছে নবায়ন করা হচ্ছে কোনোভাবে যাতে আমাদের আমল নামাতে আমাদের 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 যে কাজের যে ফিরিস্তি আছে সেখানে কোনো অবস্থাতে যেন শিরকের অপরাধ না ঢুকে বারবার সেটা তাওহীদের কথা বলে বলে ঈমানকে নবায়ন করতে হয় অতএব আমাদের ঈমানগুলোকে নবায়ন করব তো ইনশাআল্লাহ বহু বাবারা আছেন বহু ভাইরা আছেন সেই ছোটবেলায় কালিমা শাহাদা পাঠ করে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত আল্লাহর সঙ্গে বহু মানুষকে শরীক বানায় বসে আছেন আল্লাহর সঙ্গে মনে করেন অমুক পীরের হাতে ক্ষমতা আছে কি ক্ষমতা আমাকে ছেলে বা মেয়ে দেওয়ার অমুক মাজারে গেলে আমার ব্যবসার উন্নতি হবে রাজনীতির উন্নতি হবে দুনিয়ার উন্নতি হবে সে আমাকে মাপ পাইয়ে দিবে এরকম অনেক ধারণা আছে না নাই ভাইরা আমার ঢাকায় বিভিন্ন কোর্টের আশেপাশে দেখবেন বিভিন্ন মাজার আছে মানুষ মামলা মোকদ্দমায় ফেঁসে যায় হয়তো ষড়যন্ত্রের শিকার হয়ে যায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় তো গিয়া মাজারে গিয়া টাকা পয়সা দিয়া মামলায় জেতার জন্য চেষ্টা করে ইমানদারের ইমান এত ঠুনকো হবে না ভাই ইমানদারের জীবনে যে কোনো অসুবিধা হবে তার চাওয়ার অলৌকিকভাবে চাওয়ার একটি মাত্র জায়গা আছে সেটা হলো আরশে আজিমের মালিকের কাছে আর কারোর কাছে সে চাইবে লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে একটা কলম চাইলেন একজন মানুষ একজন উকিলের সহযোগিতা চাইলেন মামলার জন্য এটা তো ভিন্ন বিষয় কিন্তু অলৌকিক চাওয়া যেটা অদৃশ্যের কাছে চাওয়া যেটা সেটা একমাত্র হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাইরা আমার অতএব আল্লাহ ছাড়ার কারোর কাছে আমরা আমাদের দোয়া আমাদের ইবাদত আমাদের সিজদা আমাদের মান্নত আমাদের শপথ আমাদের দান দক্ষিণা আমাদের সমস্ত ইবাদত বন্দেগী এগুলো আল্লাহ ছাড়া কারোর কাছে নিবেদন করব চেষ্টা করব তো বেঁচে থাকার ইনশাআল্লাহ